হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা অ্যারে থেকে কীভাবে সেকেন্ড হাইস্ট নাম্বারটা বের করা যায় বা সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বারটা বের করা যায়। মনে করা যাক একটা অ্যারে যা আছে সেটা এলিমেন্ট হচ্ছে ধরেন 32, 5, 9, ধরেন হচ্ছে 11 এবং 17। তো এটা ধরেন হচ্ছে আমাদের একটা অ্যারে দেয়া আছে। তো এই অ্যারে থেকে আমরা অ্যাজ এ হিউম্যান বিং খুব সহজেই বলতে পারি এটাতে সেকেন্ড হাইস্ট নাম্বারটা কোনটা। তো এখানে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 32, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এবং তার থেকে ছোটো নাম্বার সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট, সেটা হচ্ছে 70। আমরা এটা ধরতে পারি তাহলে ফার্স্ট হাইস্ট নাম্বার এবং এটা হচ্ছে সেকেন্ড হাইস্ট নাম্বার, সেকেন্ড হাইস্ট নাম্বার। ওকে, তো খুবই আমরা সহজে বুঝতে পারলাম এটা হচ্ছে এটা ফার্স্ট হাইস্ট এবং এটা সেকেন্ড হাইস্ট। বাট এটা কম্পিউটার কি এইভাবে বুঝতে পারবে বা আমরা যেটা, তাহলে কম্পিউটারকে আমাদের কিন্তু বুঝাইতে হবে যে এটা ফার্স্ট হাইস্ট নাম্বার এবং এটা সেকেন্ড হাইস্ট নাম্বার। তো সেটা কিভাবে বোঝাবো বা কোন ওয়েতে আমাদের কোন ওয়েটা ফলো করলে কম্পিউটার সেটা বুঝবে, তো সেটার জন্য আমরা একটা কাজ করি। তো একটু খেয়াল করেন, আমরা এটা যদি ধরে নেই যে এটা হচ্ছে এটাই ফার্স্ট হাইস্ট এবং এটাই সেকেন্ড হাইস্ট ধরে নিলাম, তার মানে হচ্ছে ধরে নিলাম অ্যারে অফ 0 হচ্ছে ফার্স্ট হাইস্ট এবং এটাই ধরে নিলাম অ্যারে অফ 0 হচ্ছে সেকেন্ড হাইস্ট। ফার্স্ট হাইস্ট এবং সেকেন্ড হাইস্ট দুটা নাম্বার আমরা এটা ধরে নিলাম। এখন খেয়াল করেন, এটা তো আমার টোটাল অ্যারে, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যারে। এখন আমরা কম্পেয়ার করব, কিভাবে কম্পেয়ার করব একটু চিন্তা করি। ধরি যে অ্যারের কোনো এক পর্যায়ে কী হয়েছে, বা এটা এখানে আরেকটা নাম্বার অ্যাড করি, ধরেন হচ্ছে এখানে 38 দিলাম। তো এই অ্যারেতে কোনো এক পর্যায়ে যদি এরকম হয় অ্যারের নাম্বারটা ফার্স্ট হাইস্ট নাম্বারের থেকে বড় হয়ে যায়, যেমন এটা হচ্ছে আমরা অ্যারের ফার্স্ট নাম্বার ধরলাম, যেমন 32, অ্যারে অফ ধরে নিলাম আই মিন্স যে কোনো পর্যায়ে যদি এইটা কার থেকে বড় হয়, ফার্স্ট হাইস্ট প্রথমটার থেকে বড় হয়ে যায়, ফার্স্ট হাইস্ট নাম্বার থেকে বড় হয়ে যায়। খেয়াল করেন, এটার সাথে কম্পেয়ার করবে না প্রথমটার থেকে বড় না, 32 থেকে বড় না, ফার্স্ট হাইস্ট নাম্বার এটা ওটা না, কিন্তু 38 কিন্তু এটার থেকে বড়। দেখেন, যখনই এইটা মানে ফার্স্ট হাইস্ট নাম্বারের থেকে একটা বড় এলিমেন্ট পেয়ে যাবে সেটা আলটিমেটলি কিন্তু ফার্স্ট হয়ে যাবে, এটা সেকেন্ড হাইস্ট নাম্বার হয়ে যাবে। দেখেন, যখনই 38 হয়ে যাবে তখনই 38টা হয়ে যাবে ফার্স্ট হাইস্ট এবং এটা হয়ে যাবে সেকেন্ড হাইস্ট। তার মানে কী হয়ে যাবে, দুইটা সোয়াপ করবে। খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা একটু কোড করার চেষ্টা করি, তো একটা ফাংশন লিখি ইন্টিজার সেকেন্ড হাইস্ট নামে, একটা সেকেন্ড হাইস্ট নামে একটা ফাংশন লিখলাম। এখানে আমাদের কি থাকবে, একটা অ্যারে থাকবে এবং একটা অ্যারের সাইজ থাকবে। ওকে, একটা অ্যারে থাকলো এবং একটা সাইজ নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। ওকে, তো একটু বোঝার চেষ্টা করেন এখন কি করি। এখন আমাদের এই একটা লুপ চালাচ্ছে, এখানে লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, ধরলাম ইন্টিজার আই ইকুয়াল টু 1, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু, লুপটা চলবে অ্যারে যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করে, দেন আই প্লাস প্লাস। ওকে, এখন আমরা ওই সেই প্রসেসটা ফলো করব, যদি কখনো অ্যারে অফ আইটা কার থেকে বড় হয়, ফার্স্ট হাইস্ট থেকে বড় হয়, ফার্স্ট হাইস্ট আমরা এখানে ডিক্লেয়ার করে নিতে পারি, ধরে নিই এখানে ইন্টিজার ফার্স্ট হাইস্ট ইকুয়াল টু অ্যারে অফ 0 এবং ইন্টিজার সেকেন্ড হাইস্ট
সেকেন্ড লার্জেস্ট দিলাম ইকাল টু অ্যারে অফ জিরো, এই দুটো ভেরিয়েবল আমরা ধরে নিলাম। এখন কোন পর্যায়ে যদি এরকম হয় ফার্স্ট হাইস্টের থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে, জাস্ট সোয়াপ হবে। আমি বলছিলাম সেকেন্ড হাইস্টটা হয়ে যাবে মানে সরি, যে যদি বড় হয়ে যায় তাহলে অ্যারে অফ এলিমেন্টের যে বড় এলিমেন্টটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ফার্স্ট হাইস্ট, এবং তার থেকে ছোটো যেটা সেটা হয়ে যাবে সেকেন্ড হাইস্ট, তার মানে সোয়াপিংটা হবে। তো আমাদের সেকেন্ড হাইস্ট তাহলে কী হয়ে যাবে, সেকেন্ড লার্জ যদি বলি, দেখুন এখানে সেন্ট্রাল লার্জ দিছি, ইকুয়াল টু হয়ে যাবে ফার্স্ট হাইস্ট, ওকে। এবং ফার্স্ট হাইস্টটা হয়ে যাবে ফার্স্টটা, তাহলে কী হয়ে যাবে সর্বোচ্চ যে অ্যারে এলিমেন্টটা পেয়ে গেল অ্যারে অফ আই, খুবই সহজ। এবং তো আশা করি বুঝতে পারছেন এখানে যা সোয়াপিংটা হয়েছে আর কিছু হয় নাই। এখন আমাদের কি রিটার্ন করে দেবে, আমাদের রিটার্ন করবে সেকেন্ড হাইস্টটা রিটার্ন করে দেবে এবং আমাদের ফলাফল পেয়ে যাবো। এখন এই ফাংশনটা যদি আমরা এখন কোডে ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমরা, ওকে ওকে সরি, আসলে আপনারা হয়তো দেখতে মিস্টেক করেছেন। তারপর এখানে বলতেছি যে এটা হচ্ছে আমাদের জাস্ট একটু হচ্ছে সোয়াপিং হয়ে গেছে এবং রিটার্ন করে দিয়েছে ফার্স্ট সাইড। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।